b বোঝা একদম এখানে যখন পিআর ভি ইউজ হবে সেটা চাপার একদম যে পিক প্রেসার তার সাথে পিআর ভি ফর ভলিউম তার সাথে বি থেকে আয়তন বোঝা হয় আচ্ছা এটা হচ্ছে মোল পরিমাণ পদার্থের মোল পরিমাণ বোঝা আর হচ্ছে কি সর্বজনীন গ্যাস দ্রবক আর এটা হচ্ছে উষ্ণতা আচ্ছা এখানে এই কোশ্চেন দিয়ে অঙ্ক করার সময় বেশিরভাগ অঙ্কই আমাকে পিএজি ইউনিট নিতে হবে সেটা আমাকে এটিএম ইউনিট বসাতে হবে এটিএম বিএজি ইউনিট হবে লিটার আচ্ছা সেক্ষেত্রে সর্বজনীন গ্যাস দ্রবকের মান হবে 0.082 লিটার এটিএম মোল ইনভার্স আচ্ছা প্রথম কথা CO2 22 গ্রামে বলেছে তাহলে CO2 যে প্রধান হচ্ছে বলে কিন্তু যখন P1 B1 বাই T1 বাই একসাথে যখন পড়ে যাবে তখন তো বুঝতে সমস্যা হতে পারে যে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করবো বা কী করবো সেক্ষেত্রে খেয়াল রাখবি যে ভর যখনই বলে দিয়েছে তো চান্স হচ্ছে